Hi guys, Horiname Demon Pran Rajai Kore, Aji Uposito Hosuhimoi, Pilowari, Siri Siri Ram Mondi, Titio Barki, Potisadibo, Japon, Koratolit, Istanoise, Siri Siri Ram Mondi, Pilowari Tiniali, Both Hundor, Git Poribehon Korise, Take a look at Horiramon Idora, Ahokun Hune, Human Hundor Git, World Halage, Jokun, Human Beautiful, Nostaneta, আজি এই ফুলবাৰী অঞ্চলত পাতিছে অতিকৈ সুন্দৰ লাগিছে বৃহত্তৰ ফুলবাকী ৰাইজৰ সহযোগত ফুলবাৰী শ্ৰী শ্ৰী ৰাম মন্দিৰ তৃতীয় বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস উদযাপন কৰিছে আৰু ভক্তি ৰস সঁচাকৈ অনুপম আৰু বিতুপম ইমান সুন্দৰ পৰিৱেশন চকুত কি সুন্দৰ সুন্দৰ অতি মনোরম অনুষ্ঠান এটি গড়ি তুলিছে হরি নামৰ গীতেৰে সমগ্র ফুলবাৰী অঞ্চলটো ভক্তপ্ৰাণ ৰাইজৰ ভক্তি দুগুণ বঢ়াই তুলিছে অতি সুন্দৰ অতি মনোরম অতি গুৰুত্বপূৰ্ণ ভক্তি ৰসে মন প্ৰাণ অত্যন্ত আপ্লুত কৰে আৰু পুলকিত কৰিছিলে আজিৰ এই অনুষ্ঠানত বিশিষ্ট আমন্ত্ৰিত অতিথি আছিল ৰূপেশ গোৱালা বিধায়ক ডুণ্ডুমা বিধানসভা সমষ্টি শ্ৰীযুত ভাস্কৰ শৰ্মা বিধায়ক মাৰ্ঘেৰিটা বিধানসভা সমষ্টি মঞ্চ উদ্বোধন কৰে শ্ৰীযুত সঞ্জয় কিষাণ শ্ৰম আৰু নিয়োগ চাহ জনজাতি কল্যাণ মন্ত্ৰী অসম চৰকাৰ বিতুপন অনুষ্ঠান হয়তো পৃথিৱীত পাবলৈ নাই অতি মনোরম ভক্তিমূলক গীতে দেহ মন প্ৰায় ৰাইজাই কৰে আজি ভাল লাগিছে এনে এটা অনুষ্ঠানত নিজকে উপস্থিত থাকি ভক্তিরক প্রাণ করার বাবে বহুত নিজকে সৌভাগ্যবান ভাবিছো আর আপনাদেরকেও এই সৌভাগ্যর ভাগ অকমান দিই বলিয়ে এই ব্লগটো বনাইছো উক্ত অনুষ্ঠানটো 10 এপ্রিল 2022 তারিখে এদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠানত সকলোবোৰ সুকলমে আগবঢ়াই গৈছিল আৰু অতি সুন্দৰ হৈছিল উদযাপন সমিতিৰ হৈ আছিল শ্ৰী লেনিন পাদুন সভাপতি আছিল শ্ৰী থানেশ্বৰ মৰাণ কাৰ্যকৰী সভাপতি শ্ৰী দুৰ্গা ছেত্ৰী শ্ৰী অৰুণ সোণা যুটীয়া সম্পাদক আছিল শ্ৰী শ্ৰী ৰাম মন্দিৰ ফুলবাৰী তিনিআলি সমিতি 8 বজাত ধৰ্ম ধ্বজা উত্তোলন কৰা হৈছিল উত্তোলক শ্ৰীযুত লেনিন পাদুন সভাপতি উদযাপন সমিতি পুৱা 9 বজাত হৈছিল হনুমান ধ্বজা উত্তোলন লগতে সামূহিক হনুমান চালিচা পাঠ উদ্যুত শ্ৰীযুত হেম্বৰ দেউৰী বিশিষ্ট প্ৰাক্তন শিক্ষক আৰু পুৱা 9:30 ৰাম নৱমী পূজা আৰম্ভ হৈছিল আৰু পুৱা 10 বজাত আধ্যাত্মিক শোভাযাত্রা উদ্বোধক আছিল শ্রীযুত নিপেন কোঁৱৰ জিলা প্রচারক রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ আবেলি 1 বজাত আরম্ভ হয়েছিল প্রসাদ বিতরণ আর আবেলি 2 বজাত ভক্তিমূলক গীত আর নৃত্য প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল আর এই প্রতিযোগিতার বহু লোকে অংশগ্রহণ করেছিল অত্যন্ত সুন্দর আছিল প্রতিযোগিতাসমূহ আর সুচারুরূপে পালিত হৈছিল এই প্ৰতিযোগিতাসমূহ আৰু সন্ধিয়া 5:30 বজাত আৰতি আছিল সন্ধিয়া 6 বজাৰ লগে লগে মঞ্চ উদ্বোধক আছিল শ্ৰীযুত সঞ্জয় কিষাণ শ্ৰম আৰু নিয়োগ চাহ জনজাতি কল্যাণ মন্ত্ৰী অসম চৰকাৰ এই অনুষ্ঠানত বিশিষ্ট আমন্ত্ৰিত অতিথি আছিল শ্ৰীযুত ৰূপেশ গোৱালা বিধায়ক ডুণ্ডুমা বিধানসভা সমষ্টি শ্ৰীযুত
ভাস্কর শর্মা বিধায়ক মার্গেটা বিধানসভা সমষ্টি। সন্ধিয়া 6:30 ধেমাজি কেন্দ্রীয় হরিনাম দলের দ্বারা হরিনাম পরিবেশন। আজি আপনাদের যুক্ত হরিনাম চাই আছে, তখন আসছিল ধেমাজি কেন্দ্রীয় হরিনাম দল দ্বারা হরিনাম পরিবেশন। আর এই অনুষ্ঠানত নিয়মাবলী আছিল, প্রতিযোগিতা অংশগ্রহণ প্রতিযোগীসকলে বাদ্যযন্ত্র আহিব লাগিব বলে নিয়মাবলী বনুয়া হয়েছিল। বিজয় প্রার্থীসকলক পুরস্কার মাননীপত্র প্রদান করা হব বলে দিয়া হয়েছিল আর উক্ত কার্যসূচী সম্পাদন সুচারুরূপে পালন করা হয়েছিল। দ্বিতীয় সম্পাদক আছিল সর্বশ্রী দুর্গা শেট্টী, অরুণ সোনা সহকারী সম্পাদক আছিল সর্বশ্রী শ্যাম তাঁতি, সুনীল কান্দিয়া, কিরণ প্রজা, কুলদীপ লিম্বু, শিলেশ্বর শইকীয়া, টিঙ্কু বাগ, কান্তেশ্বর মরাণ, সুরেন্দ্র ঠাকুর, জয় কিশোর ঠাকুর, অমূল্য শইকীয়া। কোষাধ্যক্ষ আছিল শ্রী উদয়ভান গুপ্তা, সদস্য আছিল সর্বশ্রী সঞ্জীব তাঁতি, দীপ মহানন্দ, অমৃত প্রজা, উজ্জ্বল তাঁতি, আকাশ শর্মা, পরেশ বার্লা, দুলাল তাঁতি, ওমকার ঠাকুর, রাজু ভগবত, অভিষেক মালওয়ার, সূর্যা খাড়িয়া, বিমল নায়ক, বিনোদ নায়ক। পুয়া 8:30 ধর্মযজ্ঞ উত্তোলন করা হয়েছিল। উত্তোলক আছিল শ্রী লেলিন পাদুন সভাপতি। উদযাপন সমিতি 9:00 হনুমান ধ্বজা উত্তোলনের লগতে সাময়িক হনুমান চালিচা পাঠ। উত্তোলক শ্রীযুত হেমন্ত দেউরী বিশিষ্ট প্রাক্তন শিক্ষক। 9:30 রাম নবমী পূজা আরম্ভ। 10:00 আধ্যাত্মিক শোভাযাত্রা। উদ্বোধক শ্রীযুত ভূপেন কোঁৱৰ, জিলা প্রচারক রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ। আবেলি 1:00 প্রসাদ বিতরণ। আবেলি 2:00 ভক্তিমূলক গীত আর নৃত্য প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল। সন্ধ্যা 5:30 আরতি। 6:00 মঞ্চ উদ্বোধক শ্রীযুত সঞ্জয় কিষাণ শ্রম আর নিয়োগ চাহ জনজাতি কল্যাণ মন্ত্রী সরকার। বর্তমান আপনাদের উপভোগ করে থাকা অনুষ্ঠানটি হয়েছে ধেমাজি কেন্দ্রীয় হরিনাম দলের দ্বারা হরিনাম পরিবেশন। হরিনামে দেহ মন প্রাণ বহুত উৎফুল্লিত করে তোলে, বহুত সুন্দর করে তোলে, আর হরিনামর নিজরাই দেহর প্রতিটি অঙ্গত রক্তয়ে রক্তয়ে হরিনামর নিজরা বয়াই তোলে। গতি হরিনাম অনুষ্ঠানের উপভোগ থাকি নিজকে বহুত ভাল লাগিল। আর যখন রাইজে এই অনুষ্ঠানটি চাই আছে সকলে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো, ভক্তিভাবে যাতে সকলের মন ভক্তিভাব তুলাই তুলক জগাই তুলক তার কামনা করল। ভক্তিরসর প্রাণ অমিয়া, গতি আপনার সকলে ভক্তিরসর প্রাণ করে নিশ্চয় নিজের জীবনটি সার্থক করে তুলব বলে আশা থাকিল। এই ভিডিওটির জড়িয়ে মানে এটাই বার্তা দিব বিচার যে আপনার জীবনটা যাতে সঠিক রূপ পরিচালিত হয় আর সকলে যাতে আনন্দ আর সুখময় হয় তার কামনা করল। আজির এই ভিডিওটি ইমানে আছিল, আপনাদের চাই নিশ্চয় ভাল পালে। যদি ভাল পাইলে মূল চ্যানেলটি সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব আর পারিলে বন্ধুবর্গর মাজত অলমান মোক আগবাড়ি যাওয়ার সহায় করব। আজিলে আইসো, ধন্যবাদ, থ্যাংক ইউ।